হুগলি নদীর উপর নির্মিত কলকাতা এবং হাওড়ার সংযোগকারী ব্রিজ হাওড়া ব্রিজ। এতই চমৎকার একটি ব্রিজ যার মাঝখানে না তো কোনো পিলার আছে আর না এটিতে কোনো নাট বোল্টের ব্যবহার হয়েছে। কেন ঠিক ১২টার সময় এই ব্রিজটিকে বন্ধ করে দেওয়া হয়? সত্যি কি এই ব্রিজটির নাম হাওড়া ব্রিজ, নাকি এই ব্রিজের অন্য কোনো নাম রয়েছে? বলা হয় যে ব্রিজের নাকি একটি চাবিও রয়েছে যা আজও ব্রিটিশরা ভারতকে দেয়নি। হ্যাঁ বন্ধুরা, হাওড়া ব্রিজ নিয়ে এমন অনেক গল্পই আছে যেগুলোর পেছনের সত্যতা কেউই জানেন না, এমনকি হাওড়ার বাসিন্দারাও জানেন না। তবে আপনি যদি এই গল্পগুলির পেছনের সত্যতা জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো স্বাগত আপনাকে অদ্ভুত বাংলার আরও একটি নতুন ভিডিওতে। তাহলে চলুন শুরু করি। বন্ধুরা, আপনারা যদি গ্রাম অঞ্চলে বাস করে থাকেন তাহলে আপনার দাদি নানির মুখ থেকে কখনো না কখনো এমন গল্প তো নিশ্চয়ই শুনেছেন যে যখনই কোনো বড় বাঁধ বা কোনো বড় সেতু তৈরি করা হয় অথবা কোনো বড় পুকুর খনন করা হয় তখনই মানুষের বলি চাওয়া হয়। বলা হয় যে যখনই কোনো বড় কিছু করা হয় তখনই ত্যাগ স্বীকার করতে হয়, অর্থাৎ কিছু মানুষকে তাদের প্রাণ হারাতে হয়, তারপরেই তৈরি জিনিসটা শক্তভাবে দাঁড়িয়ে থাকে। হাওড়া ব্রিজ নিয়েও একই কথা বলা হয়। মানুষের মধ্যে এই গল্পটি অনেক জনপ্রিয় যে হাওড়া ব্রিজের মতো একটি বড় ব্রিজ নির্মাণ করতে গিয়ে অনেক লোকে বলি দেওয়া হয়েছিল। তবে আমরা আপনাকে জানিয়ে রাখি যে এটি একটি গুজব ছাড়া আর কিছুই নয়। পৃথিবীর কোনো নির্মাণ কাজে বলি দেওয়ার কোনো নিয়ম নেই। তাছাড়া কোনো দেশের সরকার কখনোই এই ধরনের অন্যায় কাজকে প্রমোট করবে না। ৭৫ বছর ধরে কলকাতার পরিচয় হয়ে থাকা হাওড়া ব্রিজ বিশ্বযুদ্ধেরও সাক্ষী হয়ে রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেখানে এই সেতুটি বোমা হামলার শিকার হয়েছে সেখানে এটি ভারতকে উন্নয়ন হতেও দেখেছে। বন্ধুরা, হাওড়া ব্রিজের ইতিহাস জানতে হলে আমাদের সেই সময়ের ইতিহাস খুঁজে বের করতে হবে যখন এটি তৈরি করা হয়েছিল। কিন্তু তার আগে আমরা এটা জানব যে কেন এই ব্রিজটিকে ঠিক ১২টার সময় বন্ধ করে দেওয়া হয়। আসলে যে ইঞ্জিনিয়াররা এই ব্রিজটি তৈরি করেছিলেন তারা এটিকে ঠিক ১২টার সময় বন্ধ করার কথা বলেছিলেন। বলা হয় যে তারা স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছিলেন যে ব্রিজটি ঠিক ১২টার সময় বন্ধ করে দিতে হবে, না হলে ব্রিজটি ভেঙে পড়ার সম্ভাবনা থাকবে। কিন্তু কেউই জানে না যে এটি দিনে ১২টায় বন্ধ করতে হবে না রাত ১২টায়। এই কারণে ঘড়িতে যখনই ১২টা বাজে তখনই হাওড়া ব্রিজ কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়। কিছুক্ষণ আগে ভিডিওতে আমরা আপনাকে বলেছিলাম যে হাওড়া ব্রিজ সম্পর্কে বলা হয় যে এটির একটি চাবিও রয়েছে যা আজ পর্যন্ত ব্রিটিশরা ভারতকে দেয়নি। হ্যাঁ বন্ধুরা, সেই চাবি সম্পর্কে বলা হয় যে ওই চাবির সাহায্যে নাকি এই সেতুটি খোলা যেতে পারে। মানে এই সেতুটি এমনভাবে তৈরি করা হয়েছে যে যখনই এই সেতুর নিচ দিয়ে বড় কোনো জাহাজ পার হবে তখন যেন এটি মাঝখান থেকে খুলে দেওয়া যেতে পারে এবং জাহাজটি পার হয়ে যাওয়ার পর যেন এটিকে আবারও বন্ধ করা যেতে পারে। অর্থাৎ আমরা বলতে পারি যে ব্রিটিশরা এই সেতুটি অত্যন্ত অ্যাডভান্স টেকনোলজি দিয়ে তৈরি করেছিল। তবে চাবি থাকার কথাটি কতদূর সত্য তার কোনো সুনির্দিষ্ট প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। যদি এই সেতুটির ইতিহাস অনুসন্ধান করা হয় তবে জানা যায় যে এটি ১৯৪২ সালে তৈরি করা হয়েছিল এবং ৩রা ফেব্রুয়ারি ১৯৪৩ সালে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। আপনাদের জানিয়ে রাখি যে ব্রিজটি যখন তৈরি করা হয়েছিল সেই সময়ে এটি পুরো পৃথিবীতে তৃতীয় দীর্ঘতম ব্রিজ ছিল। বন্ধুরা, এতক্ষণে তো আপনারা নিশ্চয়ই বুঝেই গিয়েছেন যে হাওড়া ব্রিজ ব্রিটিশরা তৈরি করেছিল, কিন্তু এর পেছনের আসল কারণ হয়তো আপনারা অনেকেই জানেন না। আসলে ওই সময় কলকাতা এবং হাওড়ার মধ্যে হুগলি নদীর উপরে কোনো সেতু ছিল না। মানুষ এক পাশ থেকে অন্য পাশে যাতায়াতের জন্য নৌকা ব্যবহার করত। কিন্তু ১৮৭১ সালে হাওড়া ব্রিজ অ্যাক্ট পাশ হওয়ার পর ১৮৭৪ সালে ২২ লক্ষ টাকা ব্যয়ে হুগলি নদীর উপরে একটি পন্টুন সেতু তৈরি করা হয়েছিল যার দৈর্ঘ্য ছিল ১৫২৮ ফুট এবং প্রস্থ ছিল ৬২ ফুট। তারপর ১৯০৬ সালে হাওড়া স্টেশন তৈরি হওয়ার পর ধীরে ধীরে এই পুলটিতে মানুষের চলাচল বাড়তে থাকে। জনগণের যাতে কোনো বিপদ না হয় তাই এই পুলটি সরিয়ে এখানে অন্য একটি পুল বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু আফসোস যে সেই সময় ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে যায় যার কারণে নতুন পুল নির্মাণের কাজ আর শুরু করা হয়নি। কিন্তু ১৯২২ সালে নিউ হাওড়া ব্রিজের কমিশন গঠনের পর ব্রেইট উইট বার্ন অ্যান্ড জেসপ কনস্ট্রাকশন কোম্পানিকে এই ব্রিজটি তৈরির কাজ বা টেন্ডার দেওয়া হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হল যে এই পুলের নিচে আপনি একটি পিলারও দেখতে পাবেন না। এমত অবস্থায় ভাবার বিষয় হল যে কোনো পিলার ছাড়াই এত বছর ধরে কিভাবে এই সেতুটি পানির উপরে এত মজবুতভাবে দাঁড়িয়ে আছে। তাহলে আপনাদের জানিয়ে রাখি যে পেছনের আসল কারণ হল নদীর উভয় তীরে নির্মিত ২৮০ ফুট উচ্চতার এই ৪টি স্তম্ভ।
যার উপরে সেতুটি বছরের পর বছর ধরে টিকে আছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, নদীর দুই পাশে তৈরি 280 ফুট উঁচু এই চারটি পিলারের উপরই পুরো হাওড়া ব্রিজটি টিকে রয়েছে। বলা হয় যে ব্রিজটি তৈরি করার সময় ব্রিটিশরা কড়া নির্দেশ দিয়েছিল যে সেতু যেভাবে তৈরি হোক না কেন, এর নিচে যেন কোনো পিলার না থাকে, সেতুর নিচ দিয়ে যাওয়া আসা করা জাহাজগুলি যেন কোনো সমস্যায় না পড়ে, যার কারণে পুরো হাওড়া ব্রিজটি নদীর দুই পাশে নির্মিত 280 ফুট উঁচু চারটি পিলারের সাহায্যেই বানানো হয়েছে। আর এই পিলারগুলির মধ্যেকার দূরত্ব 1500 ফুট। এই ব্রিজটি নিয়ে এর থেকে অবাক করা বিষয় হল যে ব্রিজটি তৈরি করার সময় স্টিলের প্লেট সংযুক্ত করতে নাট বোল্টের ব্যবহার না করে মেটালের তৈরি পেরেক অর্থাৎ রিভেটস ব্যবহার করা হয়েছে। এত বড় ব্রিজে একটি নাট বোল্ট ব্যবহার না করা সত্যি আশ্চর্যজনক। আপনাদের অবগতির জন্য বলে রাখি যে ক্যান্টিলিভার টাইপ ব্রিজটি তৈরি করতে প্রায় 26,500 টন স্টিল ব্যবহার করা হয়েছে। যারা জানেন না তাদেরকে জানিয়ে দিই যে ক্যান্টিলিভার ব্রিজেরই একটি প্রকার, আর হাওড়া ব্রিজ একটি ক্যান্টিলিভার টাইপের ব্রিজ। ক্যান্টিলিভার নামটা শুনতে যতটা কঠিন মনে হচ্ছে, বাস্তবে তা ছিল আরও বহুগুণ কঠিন। ইঞ্জিনিয়ারিংয়ের পরিভাষায় ক্যান্টিলিভার বিম হল এমন একটি বিম যে বিমের এক প্রান্ত দৃঢ়ভাবে আবদ্ধ থাকে এবং অন্য প্রান্ত মুক্ত অবস্থায় থেকে ভার বহন করে, অর্থাৎ মাঝখানে কোনো পিলার ছাড়াই ব্রিজ নির্মাণ করা যায়। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি যে সেই সময় হাওড়া ব্রিজ নির্মাণ করতে প্রয়োজনীয় 26,500 টন স্টিলের মধ্যে 23,500 টন স্টিল টাটা স্টিল নিজেই সরবরাহ করেছিল। এমত অবস্থায় আমরা বলতে পারি যে হাওড়া ব্রিজ নির্মাণে টাটা স্টিল কোম্পানির অনেক বড় অবদান রয়েছে। এত কিছু জানার পর হয়তো এখন আপনাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে যে হাওড়া ব্রিজ কি এখনও সেই আগের মতোই মজবুত আছে? তাহলে এর উত্তর অবশ্যই না হবে, আর এর জন্য আমরা মানুষ নিজেরাই দায়ী। আসলে বাংলার মানুষ পান খেতে খুব পছন্দ করে। 2011 সালে একটি রিপোর্ট বেরিয়েছিল যেখানে বলা হয়েছিল যে সেতুতে পান এবং তামাক থুতু ফেলার কারণে সেতুটি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। যে পিলার চারটির উপর এই সেতুটি টিকে আছে সেই চারটি পিলারের মধ্যে একটি পিলারের গোড়ার পুরুত্ব গত কয়েক বছরে অর্ধেক হয়ে গেছে। সেই রিপোর্টের পর এই ব্রিজটিকে বাঁচাতে স্টিলের পায়োকে নিচ থেকে ফাইবার গ্লাস দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, যেটিতে প্রায় 20 লক্ষ টাকা খরচ হয়েছে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে মানুষ ছাড়া পাখিরাও এই সেতুর অনেক ক্ষতি করছে। আসলে পাখিরা এই সেতুটিকে তাদের বাসা বানিয়ে নিয়েছে এবং প্রতিনিয়ত এখানে ময়লা ছড়াচ্ছে, যার কারণে সেতুটির ব্যাপক ক্ষতি হচ্ছে। শুনলে অবাক হবেন যে পাখিরা এই নোংরা পরিষ্কার করতেই সরকার প্রতি বছর প্রায় 5 লক্ষ টাকা খরচ করে। অন্যদিকে আবার ব্রিজটিকে মরিচা থেকে রক্ষা করতে সময়ে সময় রঙও করা হয়। এই পুরো ব্রিজটি একবার রং করতেই 65 লাখ থেকেও বেশি টাকা খরচ হয়। তবে যাই হোক, আপনি এটা জেনে আরও অবাক হবেন যে হাওড়া ব্রিজ পৃথিবীর একমাত্র ব্রিজ যেটি আজ পর্যন্ত উদ্বোধন করা হয়নি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, আসলে এই ব্রিজটির কাজ যখন কমপ্লিট হয়েছিল তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, চারিদিকে ধ্বংসযজ্ঞের দৃশ্য ছিল, আর তাই সেই সময় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কোনো উদ্বোধন অনুষ্ঠান ছাড়াই এই সেতুটি চালু করা হবে, আর সত্যিই তাই করা হয়েছিল। এটি কোনোরকম উদ্বোধন ছাড়াই জনগণের জন্য খুলে দেওয়া হয়েছিল। বন্ধুরা, হাওড়া ব্রিজ শুধু সেই সময়ই নয়, বরং আজও এটি গোটা ভারতবর্ষের গর্ব। তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই পুলটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমা হামলাও হয়েছিল, কিন্তু এই ব্রিজটির কোনো ক্ষতি হয়নি এবং এটি এখনও গর্বের সঙ্গে হুগলি নদীর ওপরে দাঁড়িয়ে আছে। যদি এই ব্রিজটির নামের কথা বলি তাহলে আপনাদের অবগতির জন্য বলে রাখি যে 1965 সালের 14ই জুন গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে এর নামকরণ করা হয়েছিল রবীন্দ্র সেতু, কিন্তু মানুষের কাছে আজও এটি হাওড়া ব্রিজ নামে পরিচিত। তবে যাবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে সেই সময় হাওড়া ব্রিজ তৈরিতে মোট 25 মিলিয়ন বা 2.5 কোটি টাকা খরচ হয়েছিল। হাওড়া ব্রিজের মোট দৈর্ঘ্য 705 মিটার এবং প্রস্থ 22 মিটার। ব্রিজটির উচ্চতা 82 মিটার, মানে প্রায় 28 তলা বাড়ির সমান, আর সেতুর যে ঝোলা অংশটি দেখতে পাচ্ছেন তার দৈর্ঘ্য 460 মিটারের মতো। বন্ধুরা, এই ঐতিহাসিক সেতুটি নিজের মধ্যে একটি উদাহরণ। তবে আপনি কি কখনো এই হাওড়া ব্রিজ সামনে থেকে দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে গিয়ে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখে কেমন লাগলো এটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি কোন দেশ, কোন শহর বা কোন গ্রাম থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। নিয়মিত এরকম ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও দেখতে আমাদের অদ্ভুত বাংলা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।